আছি, সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তো ঘুরতে গিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে মঙ্গল যাচ্ছে, মঙ্গলের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো সো গাইস, প্রচুর রোদ, তো আমি তাই সানগ্লাসটা পরে নিলাম। তো আর একজনের কথা বলছিলাম, ওই যে এসে গেছে, দেখো ওই দেখো পেছনে আসছে, ওই দেখো ওই দেখো বৎস আমাদের পেছনে আছে, ওই দেখো ওই দেখো। আমি এদিকে দেখাচ্ছি, দেখো রাস্তা ফাঁকা, বাপের রাস্তা। তো আমি রাস্তা এদিক ওদিক করছি, তাই প্রচুর রোদ। তো রাস্তাটা কিনে নিয়েছি আমরা, দেখো কি বলছে পেছনে, কি বলছি কি বলছে গাইস, ছেড়ে একটা শুদ্ধ কথা বললো গাইস। গাইস এখানে মারামারি চলছে গাইস, আমরা চারজন এখনো যাচ্ছি, রাস্তা দিয়ে যেতেই থাকছি, যেতেই থাকছি, যেতেই থাকছি, যেতেই থাকছি। তো অনেকটা মানে তার্কেশ্বর থেকে হচ্ছে কাঁড়িয়া ব্রিজ মোট 6 কিলোমিটার। তো চলো 6 কিলোমিটার আমরা হুকও শেষ করি, রাস্তায় বেশি বকবো না। পেছনে একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছ, দাঁড়া আসবে, দুম করে মারবে আমাকে। এই দেখো এই যাচ্ছে 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 যাচ্ছে, এই চলে গেল। তো রাস্তায় অনেক গাড়ি আছে, তো চলো বেশি না বকে আমরা যাই সোজা গিয়ে তোমাদেরকে ওই ব্রিজে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখন দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, প্রচুর রোদ এখনো দেখতে পাচ্ছি, রোদের প্রচুর টেম্পার আছে, পুরো হট হয়ে রয়েছে, আজকে পুরো হট হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে ঝগড়া হয়েছে বাড়িতে। তাই বলে সূর্যদেব এখনো হট, তাই মাছ থেকে ঝুলে দেখো। যাই হোক, আমরাও গেছিলাম, কী জানি আমরাও একত্রে গেছিলাম মাছ ধরতে গাইস, তো মাছ মাছ পাইনি, ভিডিও করেছিলাম মাছ পাইনি বলে আমি ভিডিও দিইনি। তো গাইস দেখো ধারে কি সুন্দর লাগছে, ওদিকে জমি, চলো দূরে গিয়ে দেখাচ্ছি ওইদিকেও আছে। আমরা অনেকটাই চলে এলাম গাইস, 6 কিলোমিটার মোট তারকেশ্বর থেকে কানাড়িয়া ব্রিজ। তো এখনও আমরা চলতেই আছি, চলতেই আছি, এই যে কৌস্তব আর আমি, কি জানি বাইকটা কোথায় কখন কি, অনেকদিন আসা হয়নি, আমরা আসি মাঝে মাঝে এদিকে ঘুরতে, তো আসা হয়নি অনেকদিন। সো গাইস এই যে আমি আর কৌস্তব যাচ্ছি, আপাতত ওরা দুজন পেছনে উঠে গেছে, অনেক দুজন নয় ওরা তিনজন আছে, দীপ আছে, মঙ্গল আছে, আর দীপের একটা বন্ধু আছে। তো ওরা একটু পেছনে রয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম হু করে। তো বহুত রোদ, চলো আপাতত রাস্তায় আছি আমরা, এখনো পর্যন্ত গিয়ে পৌঁছাই ওখানে, গিয়ে ওখানে ঘুরবো একটু, তোমাদেরকে দেখাবো। তো অনেকদিন পর বেরোলাম সাইকেল নিয়ে আমরা এতটা দূর, মানে বেরোই মাঝে মাঝে, তো দেখাই না তোমাদেরকে। তো মনে হলো অনেকদিন ভিডিও ভিডিও আসেনি, তো তোমাদেরকে একটু দেখাই এই ঘুরতে যাচ্ছি ভিডিওটা। তো কাঁড়িয়া ব্রিজে অনেকেই যায় ঘুরতে, ওখানে একটা বুদ্ধ মন্দিরও আছে, ওখানেও অনেকে ঘুরতে যায়। তো চলো আজকে আমরা যাই দেখি ওখানে কোথায় কোথায় দাঁড়াবো, একটু ঘুরবো, একটু দেখাবো তোমাদেরকে। আর ওরা পেছনে আছে, তো চলো যাই আপাতত, আর কত বলবো, হাত ব্যথা হয়ে যাচ্ছে ফোন ধরে ধরে। এক্সের বাড়ি পেরিয়ে চলে এলাম, মালের বাড়ি যাচ্ছি। তো আছে দেখো চারজন আমাদের সাথে, আচ্ছা 1 2 3 4 চারজন ধরে না 5 জন, হ্যাঁ আছে না বাপের রাস্তা, আমি রাস্তায় দিয়ে ওদিক করছি, দেখো রাস্তায় গাড়ি। আমরা নদীর ওপরে চলে এসেছি, এই যে এলাম দেখো এদিক দিয়ে উঠলাম, ওঠার সময় দেখানো হয়নি, এই যে এটা দাঁড়িয়েছি এখানে, দারুণ হাওয়া দিচ্ছে, রোদ প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে ভালো, সাইকেল রাখি। ও আমরা ওখান দিয়ে চলে এলাম ব্রিজের ওপর, সো গাইস চলো আগে আমরা বুদ্ধ মন্দিরের থেকে একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর এখানে দাঁড়াবো। ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা,
তো জানি না ভেতরে ঢুকতে পারবো কি পারবো না, একবার এসেছিলাম ঢুকতে পারিনি, তো চলো যাই। না না গাইস, এসে ঢুকেছিলাম ভেতরে, চলো যাবো। ওই যে স্টপ যাচ্ছি, আগে দেখো সাইকেল চালিয়ে চালিয়ে। আর ওই যে সামনে আজ আরও তিনজন, তো সূর্য এখনও ভালোই আছে, সাড়ে চারটে পাঁচটা বাজে যায় এখনও বহুত। দেখো নদীর ধারে কি সুন্দর চাষ হয়েছে, দেখো এইদিকেও হয়েছে ওইদিকেও হয়েছে। চলো আগে মন্দিরতে একটু ঘুরে আসি, আমরা যাচ্ছি। তো ব্রিজ থেকে নেমেই বাঁ দিকে যেতে হবে, চলো যাই। আমরা যাচ্ছি আপাতত বাঁ দিকেই যাবো। ওই দেখো দেখা যাচ্ছে বাঁ দিকে আছে, দেখো ওদিকে যাবো ব্রিজ থেকে নেমে বাঁ দিকে। এই দেখো খোলা আছে, খোলা আছে, খোলা আছে, খোলা আছে গাইস, মন্দির খোলা আছে। তো গাইস চলো ভেতরে ঢুকবো, সাইকেলগুলো রাখলো ওরা। হিরো এন্ট্রি হচ্ছে, হিরো দেখো কত বড় ক্যাকটাস, ক্যাকটাস ই এত বড় কেন দেখিনি বলো, সত্যি আনলো এগুলো। ভাই এখানে আম গাছ আছে অনেক, কিন্তু আম নেই একটাও, কাঁটা লাগছে বড় বড়। এখানে ক্যাকটাস গাছ আছে অনেক দেখতে পাচ্ছ, এই দেখো এই যে একটা বড় ক্যাকটাস গাছ। এখানে অনেক আছে, কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, কিন্তু লিচু আম এই গাছগুলো কিচ্ছু হয়নি। এই দেখো এরা এখানে ভাবছে দুটো কাঁঠাল পেয়ে নিয়ে যাবে, মঙ্গল ভাবছে একটা কাঁঠাল পেড়ে নিয়ে যাবো আজকে। দেখো গাছ অনেকগুলো কাঁঠাল হয়েছে বড় বড়। দেখো গাছ মানে পাথরকুচি গাছ রাখা আছে, এই গাছগুলো পাতা থেকে গাছ হয়। বুদ্ধ মন্দির, বুদ্ধ মন্দিরের ভেতরে ঢুকবো, দেখি হয়তো ভিডিও করতে পারবো না, আমার লেখা আছে মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না। এই দেখো ভেতরে আসতে কথা বলুন, কোনো ছবি তুলবেন না, জুতো খুলে মন্দিরে উঠুন, ধূমপান একেবারে নিষিদ্ধ, ধূমপান আমরা করি না। তো এই যে এটা বুদ্ধ মন্দির, ভেতরে দেখা যাবে না হয়তো, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে বুদ্ধদেব বসে আছেন ভেতরে। এই যে মন্দিরটা, চলো ভেতরে ঢুকে দেখবো আমরা একটু। দেখো এখানে ক্যাকটাস গাছে ভর্তি, এই যে একটা ক্যাকটাস গাছ মুড়ে গেছে হাফ আর আজ। Thank you.
কিছু দেখতে পাচ্ছ, ভেতরে প্রচুর গরম, আর এমনিতেও প্রচুর গরম এখন। তো দেখালাম তোমাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে, তো ছবি ভিডিও করা নিষেধ, তাও একটু তোমাদেরকে দেখালাম তোমাদের জন্য। যারা আসুনি, অনেকেই এসেছে এখানে, আশেপাশে সবাই এসে ঘুরেছে, যারা আসুনি তারা দেখলে। তো চলো এবার ব্রিজের দিকে যাবো, ওখানে গিয়ে দাঁড়াবো, একটু হাওয়া খেয়ে ঘর চলে যাবো। দেখো এই যে চারজন বসে আছে, কোস্তাব মানে একদম আস্তে আস্তে। তো চলো বাইরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে, আপাতত এখানটা তো ঘুরে নিলাম, আর একটু উপরে চলে যাবো ওখানে। চলো যাই। তো গাইস আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম, তো আপাতত ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, একটু হাওয়া খাচ্ছি, বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে, পুরো চুলটু উড়ে যাচ্ছে। তো এই দেখো নিচে নদী, আর উপরে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখানে আসার কারণ হলো একটাই, যেখানে খুবই ভালো হাওয়া দেয়। তো এই দেখো কোস্তাব আমাদের গাড়ি কিনেছে, নতুন গাড়ি কিনেছে, তোমরা দেখাবো পরে। তো আমার শরীরটা খারাপ, একটু কাশি হচ্ছে প্রচুর। তো চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, আপাতত এখানে একটু ঘুরে আমরা চলে যাবো। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, তখন টাটা বাই বাই, সায়োনারা। Harmanın babanerde çarşafı